He went to the school. He went towards the school. তো এখানে দেখুন to এবং towards এই দুইটা প্রিপজিশনের প্রাথমিক পার্থক্য নিয়ে আমি আলোচনা করব। তো আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এখানে দেখুন to it denotes movement to a fixed place or destination. To কিন্তু একটি নির্দিষ্ট স্থান সাপেক্ষে গতি সেন্সরতে ব্যবহৃত হয়। He went to the school. এখানে আমরা কনফার্ম সে স্কুলে গিয়েছিল, বাট টুয়ার্ডস এর ক্ষেত্রে দেখুন হি ওয়েন্ট টুয়ার্ডস দ্য স্কুল, টুয়ার্ডস ইট ডিনোটস দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট, টুয়ার্ডস কিন্তু দিকে সেন্স হতে ব্যবহৃত হয়। তো এখানে হি ওয়েন্ট টুয়ার্ডস দ্য স্কুল এখানে বোঝাচ্ছে যে সে স্কুলের দিকে গিয়েছিল। এখানে আমরা 100% কনফার্ম নয় যে সে স্কুলে গিয়েছিল। স্কুলের পাশে হয়তো একটি ছোট মার্কেট হতে পারে, অথবা একটি মন্দির হতে পারে, অথবা স্কুলের পাশে একটি খেলার মাঠ হতে পারে, সে হয়তো সেদিকে গিয়েছিল। তো এবারে পরবর্তী এক্সাম্পল দেখুন, আই এম গোয়িং টু দ্য পোস্ট অফিস। তো এখানে আমি 100% কনফার্ম যে আমি পোস্ট অফিসে যাইতেছি। তো এখানে দেখুন আই এম গোয়িং টুয়ার্ডস দ্য পোস্ট অফিস, এখানে বোঝাচ্ছে যে আমি পোস্ট অফিসের দিকে যাচ্ছি। পোস্ট অফিসের পাশে হয়তো মার্কেট হতে পারে, বা খেলার মাঠ হতে পারে, বা অন্য কিছু হতে পারে, হয়তো সেদিকে গিয়েছি, অথবা পোস্ট অফিসের দিকে কিছুক্ষণ যাওয়ার পর হয়তো অন্যদিকে গিয়েছি। তো এখানে টুয়ার্ডস কিন্তু দিকে সেন্সরতে ব্যবহৃত হয়, এবং টু কিন্তু একটি নির্দিষ্ট স্থান সাপেক্ষে গতি সেন্সরতে ব্যবহৃত হয়। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।